আসসালামু আলাইকুম। আসল টাকার অহংকার বিশাল অহংকার, তাই না? আমি গুলশান বরণীর এক বড়লোক ভদ্রলোকের একটা ভিডিও দেখাচ্ছি, আপনারা দেখেন, এরপরে কথা বলি। আমরা গুলশানকে হিরো আলম মুক্ত করতে চাই। তো হিরো আলম 200 কোটি টাকার প্রার্থী না, যে গুলশানকে হিরো আলমদের থেকে রক্ষা করতে হবে। নতুন প্রজন্মের ভোটাররা ওই নিম্ন রুচির হিরো আলমকে ভোট দিবে না। এটা হিরো আলম এবং সেনাবাহিনীদের গুলশান না, এটা অভিজাত বড় লোকদের গুলশান। এখানে প্রত্যেকটা প্লটের দাম হচ্ছে 200 কোটি টাকা, এবং এখানে হিরো আলমদের ভোট দিলে অথবা বড় লোকদের চাকর বাকরদের ভোট দিলে তাতে গুলশানের ভোটারদের রিফ্লেকশন হয় না। এখানে বেশিরভাগ যারা ভোট দিতে আসে তারা হচ্ছে উচ্চবিত্তদের চাকর বাকর। জি, এর থেকে দারুণ ভিডিও, তাই না? ওনার প্রথম কথা হলো হিরোলামকে চায় না, ফাইন, না চাক, হিরোলামকে চাইতে হবে, কোনো ইয়ে আছে নাকি, কথা আছে নাকি। সবচেয়ে বড় কথা হলো যে কোনো মানুষ নির্বাচন করতে পারে, একটা অধিকার আছে। আপনার চাইলে ভোট দিবেন, না চাইলে ভোট দিবেন না, খেলা শেষ, এ নিয়ে আর কোনো কথা নেই। কিন্তু এরপরে যেটা বললেন যে গুলশান বরণী হলো বড়লোকদের জায়গা, এখানে গরিবদের কোনো জায়গা নেই, গুলশান বরণী হিরোলম বা সেনাবাহিনীদের জায়গা না, হিরোলম আর সেনাবাহিনীতে এক না। আপনি হিরোলমকে বাদ দিলেন, মানলাম বাদ দিলেন, ব্যক্তি হিসেবে ভাল লাগে না বা আপনার চোখে গরিব বা ওর কোনো যোগ্যতা নাই, মানলাম। সেনাবাহিনীকে আপনি পাত্তা দিলেন না, মানে হিরো আলম বা সেনাবাহিনীর জায়গায় গুলশান বরণী না। গুলশান বরণী কাদের জন্য? শুধু আপনাদের জন্য? এত টাকার অহংকার, প্রতিটা প্লট 200 কোটি টাকা, আপনার কত টাকার মালিক? আমি বাংলাদেশে একটা নর্মাল একটা জায়গার কথাই বলি, পুরান ঢাকা, নাম শুনছেন ভাই? পুরান ঢাকার মানুষ কি আপনাদের চেয়ে গরিব? ওরা কী পরিমাণ বড় লোক আপনি জানেন? পুরান ঢাকার মানুষের যা আছে তার 10 ভাগের 1 ভাগ আপনাদের নাই। আপনারা একটু ফোটানি করেন, দেখান, আর পুরান ঢাকার মানুষ দেখায় না, ওরা দেখাইতে পছন্দ করে না। আর পুরান ঢাকার মানুষ হলো জন্মগত বড় লোক, ওদের পূর্বপুরুষ থেকে বড় লোক হয়ে আসছে। আপনি এখন যান, এখনও দেখতে পারবেন এই পুরান ঢাকার অনেকে আছে সাদা পাঞ্জাবি, সাদা লুঙ্গি, তারপর নাগরা জুতা, গলায় স্বর্ণের চেন, এটাই ওদের ঐতিহ্য। ওরা টাকা ফুটানি করে না, টাকা দেখায় না, আর টাকা নিয়ে কথা বলে না। আর আপনারা গুলশান বরণী এরকম একটা অবস্থা বানায় ফেলছেন একটা নর্মাল একটা নির্বাচন নিয়ে, আরে ভাই, নির্বাচন অনেকে দাঁড়াইছে, আপনার যারে ভাল লাগে তারে ভোট দেবেন। এই জন্য হিরো আলমকে চাই না, সেনাবাহিনীকে চাই না, সেনাবাহিনী আর হিরো আলমের জায়গা গুলশান বরণীর জন্য না। আপনার তো সেনাবাহিনীর চেয়ে অনেক বড়, সেনাবাহিনী তো শত না খায় মরতেছে গরিব, আনসার, নাইট গার্ড এরকম, তাই না? ফকিন্নি সবাই, নিজেরা এতই বড় লোক মনে করেন, কী লাভ এত টাকার অহংকার করা? আসলে একটা কথা আছে, যেহেতু হুট করে টাকা হইলে মানুষের মানুষ থাকে না। আপনার কথা তো কথার মধ্যে কোনো মানুষত্ব নাই, তো যেভাবে কথা বললেন খুব খারাপ। এবং এরপরে কি বললেন, খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু এখানে ভোট দিতে আসে বড় লোকদের চাকর বাকররা, আপনারা ভোট দিতে যান না, আপনাদের চাকর বাকররা ভোট দিতে যায়, মানে আপনাদের কারো পোশাক টাইম নেই। আমি কিন্তু আপনার কথাগুলি আপনাকে বললাম, 1 নম্বর কথা বলছেন হিরো আলমকে চান না, ওকে ফাইন। 2 নম্বর কথা হলো গুলশান বরণী হিরো আলম বা সেনাবাহিনীর জন্য না। 3 নম্বর কথা হলো নতুন প্রজন্ম হিরো আলমকে চায় না, এটা নাও চাইতে পারে, এটা আমি ইয়ে দিলাম। 4 নম্বর কথা হলো ভোট দিতে যায় বড় লোকদের চাকর বাকর, তারপরে প্রতিটা প্লট 200 কোটি টাকা। আপনি কালকে সকালে পুরান ঢাকা যাবেন, আমি বাংলাদেশে অন্য সব জায়গা বাদ দিলাম, অন্য সব জায়গা তো মনে করেন একটু আধুনিক আছে, অমুক আছে, পুরান ঢাকায় কিন্তু কোনো আধুনিক নেই, এখনও সেই চিপা রাস্তা, চিপা দোকান, অমুক তমুক। কিন্তু ওদের টাকার পয়সার হিসাব জানলে আপনি গুলশান বরণী থেকে পলা যাবেন। আমি আবারও বলি,
পুরান ঢাকার মানুষ বংশগত বড়লোক, ওরা পূর্বপুরুষ বড়লোক হয়ে আসছে, ওরা কোনো টাকার ফুটানি দেখে না যেটা আপনারা দেখাইতেছেন। দেখুন আপনারা তো অনেক ফুটানি করতেছেন, আপনারা কেউ মরলে কেউ আগায় আসে আসবে না। আর পুরান ঢাকার মানুষ বা অন্য সব জায়গায় মানুষ একটা মরলে, একটা গরিব মানুষ মরলেও গরিব থেকে বড়লোক সবাই আগায় আসে, একটা মানুষ বিপদে পড়লে সবাই আগে আসে। আর আপনারা কেউ কারোর জন্য আগাবেন না, সবাই লেস গুটে পালাবেন ভদ্রতা বলতে। হ্যাঁ, খুব ভালো লাগলো আপনার কথাগুলা, ভালো থাকবেন, আরও বড়লোক হবেন।